আমার বিয়ের সময় মোহর ধরা হয়েছে তিন লক্ষ টাকা বিয়ের রাতে আমি আমার স্ত্রীকে বলেছি যে টাকাটা আমি পরে দেব আমাদের বিয়ের তিন বছর পার হয়েছে এখন আমি আমার স্ত্রীকে মোহরের পুরো টাকাটা দিতে চাচ্ছি এখন আমার প্রশ্ন হচ্ছে মোহর দেরিতে দেওয়ার ফলে সরিয়া আমাদের কোনো গুণা হবে কি না দুই নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে আমি আমার স্ত্রীকে টাকা দিয়ে দিলেই কি মোহর আদায় হয়ে যাবে নাকি সরকারি বিয়ের রেজিস্ট্রিতে আবার উল্লেখ করতে হবে সুপ্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন তো আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয়দিনই ভাই দেখুন যেহেতু আপনি ওয়াদা মতো তিন বছর পর মোহর আদায় করেছেন তাই এখানে তিন বছর পর মোহর পরিশোধ করার জন্য আপনার কোনো গুণাও হবে না দ্বিতীয়ত আপনি যে প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে স্ত্রীকে টাকা দিয়ে দিলেই মোহর আদায় হয়ে যাবে সরকারি বিয়ের রেজিস্ট্রিতে উল্লেখ করা মোহরের পরিশোধিত হওয়ার শর্ত নয় বরং রেজিস্ট্রিতে উল্লেখ হওয়া ব্যতীত মোহর পরিশোধ হবে তবে হ্যাঁ রেজিস্ট্রিতে উল্লেখ করে নেয় ভবিষ্যতের জন্য নিরাপদ তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি আপনি আপনার প্রশ্নের যথার্থ উত্তর পেয়েছেন আল্লাহ তালা আপনাকে সঠিক দান করুক ইসলামের প্রতি আপনাকে চলার তফসিক দান করুক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন নতুন প্রশ্নের জিজ্ঞাসার জবাব পেতে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্নটি রেখে যেতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ